ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর ছাত্ররা নিজস্ব উদ্যোগে ভরসাস্থল নামক একটি সামাজিক সংস্থা সংগঠন করে। পথ শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের এই উদ্যোগ। তারা গত 21 মে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে পথ শিশুদের সাথে ইফতার শিরোনামে এক ইভেন্ট শুরু করে। ইভেন্টটি অনুষ্ঠিত হয় বিকাল 4 ঘটিকায়। বাংলাদেশের রাজধানী ঢাকার সড়কে প্রায় 2.5 লক্ষ থেকে 4 লক্ষ পথ শিশু রয়েছে। আমাদের ঘরে প্রতিদিন যে খাবার অপচয় হয় তা দিয়ে একটি পরিবারের খাদ্যের যোগান দিতে পারে। ভরসাস্থল আয়োজিত এই ইভেন্টটিও এই উদ্দেশ্যে শুরু করা হয়। পবিত্র এই সিয়াম সাধনার মাসেই শুরু হলো তাদের এই প্রথম উদ্যোগ। ভরসাস্থলের এই কিশোর বক্তারা স্বপ্ন দেখে দেশকে দারিদ্র মুক্ত করার, স্বপ্ন দেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর। বর্তমানে যে স্বপ্ন দেখাও দুর্লভ হয়ে গেছে তা বাস্তবায়নের উদ্দেশ্যে নেমেছে ভরসাস্থল। তথ্য ভিডিও চিত্রে ঢাকা কলেজ প্রতিনিধি মাহদিউল হক।